আজ দশমী, বিদায় বেলায় মাখবো রাঙা সিঁদুর, ফিরবে জেমা কৈলাসেতে বাঁধছে করুণ সুর, মিষ্টি মুখে বরণ শেষে হৃদয় হবে দুঃখী, মাগো তুমি করুণা বই সকলকে করো সুখী। ফ্রেশ প্রপার্টির পক্ষ থেকে সকলকে জানাই শুভ দশমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ফ্রেশ প্রপার্টিতে সকলকে স্বাগত। কম দামে ভালো জমি সন্ধান আছে কি? চিন্তার দিন শেষ, আছে ফ্রেশ প্রপার্টি। আজ আমরা পৌঁছে গেছি কল্যাণী রেল স্টেশনে। এই রেল স্টেশন থেকে মাত্র 21 কিলোমিটার দূরে দেখাবো 6 বিঘা জমির ওপর একটি সুন্দর বাগান বাড়ি। এই অটো স্ট্যান্ড থেকে 200 মিটার দূরেই বাগান বাড়ি। এই সুন্দর বাগান বাড়িটিতে রয়েছে একটি একতলা পাকা বাড়ি, একটি বড় পুষ্করিণী এবং নানান ধরনের গাছগাছালি। আসুন ধীরে ধীরে পুরো বাগান বাড়িটি আপনাদেরকে দেখাই। রয়েছে ইলেকট্রিকের সুব্যবস্থাও। এই বাগান বাড়িটিতে সমস্ত রকমের গাছগাছালি আপনারা পেয়ে যাবেন। আসুন একে একে আপনাদেরকে দেখাতে থাকি। সুবিস্তৃত এই পুকুরটিতে পেয়ে যাবেন প্রচুর মাছ। দেখতেই পাচ্ছেন পুরো পুকুর পাড় জুড়ে রয়েছে সারি সারি নারকেল গাছ ও সুপারি গাছ। বাগান বাড়ি জুড়ে রয়েছে সিসিটিভি ক্যামেরার সুবিধা। চলুন এবার বাড়িটির ভিতরে প্রবেশ করা যাক। ডাইনিং রুম লাগোয়া পেয়ে যাবেন একটি বড় কিচেন।
পাচ্ছেন দুটি বেডরুম। এটি ডাইনিং রুম। দেখতেই পাচ্ছেন ওয়েল ডেকোরেটেড একটি বড় বাথরুম। দেখতেই পাচ্ছেন এটি একটি বড় আমলকি গাছ। আসুন এবার ছাদের উপর থেকে আশেপাশের ভিউ আপনাদের দেখাই। সুন্দর সুসজ্জিত এই বাগান বাড়িটিতে বসবাস করার জন্য একেবারে উত্তম।
মূল্যে বিজ্ঞাপন দেয় না কোনো আপনজন। ফ্রেশ প্রপার্টি আছে তো, একটা ফোনই যথেষ্ট। এবার আসুন যোগাযোগ ব্যবস্থা একবার দেখে নেওয়া যাক। শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে বনগা বা হাবড়া লোকাল ধরে সহজেই চলে আসতে পারবেন হাবড়া রেল স্টেশনে। হাবড়া রেল স্টেশন থেকে মাত্র 16 কিলোমিটার দূরত্বেই রয়েছে এই বাগানবাড়ি। হাতের নাগালে ব্যাংক, এটিএম, বাজার, স্কুল ইত্যাদি সমস্ত সুযোগ সুবিধাই পেয়ে যাবেন। এই বাগানবাড়িটির দাম জানতে চেক করুন ভিডিও ডেসক্রিপশন বক্স। চলুন এবার ফিরে যাওয়া যাক হাবড়া রেল স্টেশনে। মন খারাপ তো হবে, যাবার বেলা হলে আবার দেখা হবে ঠিক নতুন সূর্য এলে। নমস্কার।